নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস ফোর উইংস পার্ট ওয়ান থেকে পেজ নাম্বার ফাইভ টু পেজ নাম্বার নাইন। আজ আমরা এই ভিডিওতে অ্যাক্টিভিটি ফাইভ থেকে অ্যাক্টিভিটি টেন পর্যন্ত উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ সাহায্য বাক্য থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো আছে এ ভালচার স্ক্রিমস, অর্থাৎ শকুনের ডাক। এরপর আছে দেখো বা শকুনের চিৎকার। এরপর এ প্যারোট টক্স, অর্থাৎ তোতা পাখির ডাক। এ তিন নম্বর আছে এ ডাক কোয়াক্স, অর্থাৎ হাঁসের ডাক। এরপর আছে এ স্প্যারো ক্রিপস বা চার্পস, অর্থাৎ চড়াইয়ের কিচিরমিচির। এরপর আছে এ রবিন টুইটস, অর্থাৎ রবিন পাখির কিচিরমিচির। এরপর আছে দেখো এ কুড়ো কস। এরপর এ কক ক্রোস। এরপর আছে এ পিজন কুজ, অ্যান ইগল স্ক্রিচেস, এ রাবন ক্রোকস, অ্যান আউল হুটস, এবং শেষে আছে এ ব্ল্যাক বার্ড হুইসেল, অর্থাৎ গায়ক পাখি সিস। এখন আমরা অ্যাক্টিভিটি সিক্সে চলে আসবো। অ্যাক্টিভিটি সিক্সে বলেছে দেখো ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। তো প্রথমে আছে ডাক, ডাক থেকে হয়ে যাবে দেখো স্নেলস অ্যাকোয়াটিক প্ল্যান্টস গ্রেনস। দু নম্বর আছে প্যারোট, প্যারোট থেকে হয়ে যাবে উইডস ভেজিটেবল গ্রেনস অ্যান্ড ওয়ার্মস। তিন নম্বর আছে দেখো আউল, আউল থেকে হয়ে যাবে ইনসেক্ট অ্যান্ড মাইস। চার নাম্বার আছে ইগল, ইগল থেকে হয়ে যাবে প্রে অন স্মল অ্যানিমেল লাইক র্যাট চিক স্নেক ফিস অ্যান্ড স্কুইরেল। এরপর আছে দেখো বুলবুল, বুলবুল থেকে হয়ে যাবে ব্যারিস, সরি বুলবুল থেকে হবে হ্যাঁ ব্যারিস অ্যান্ড ইনসেপ্টস। এরপর আছে দেখো কে ক্রেন, ক্রেন থেকে হয়ে যাবে ফিস। এরপর আছে ক্রো, ক্রো থেকে হয়ে যাবে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমেলস। এরপর আছে ভালচার, ভালচার থেকে হয়ে যাবে ডেড অ্যানিমেলস। এরপর আছে ময়না, ময়না থেকে হয়ে যাবে ফ্রুটস গ্রেনস অ্যান্ড গ্রাসোপার্স। শেষে আছে পিকক, পিকক থেকে হয়ে যাবে স্নেকস। এখন দেখো এখন অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ দ্য অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। তো ওয়ার্ড বাস্কেট থেকে সঠিক শব্দটি বা সেন্টেন্সটি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো প্রথমে আছে এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, অর্থাৎ পিকক ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। এরপর এ প্যারোট টক লাইক আস, একটি তোতা পাখি বা একটি সরি টিয়া পাখি আমাদের মতো কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন পন্ড, একটি হাঁস পুকুরে সাঁতার কাটতে পারে। অ্যান্ড ইগল ক্যান ক্যাচ এ পেরি, মানে একটি ইগল ছোটো পশু পাখি শিকার করতে পারে, ছোটো প্রাণী শিকার করতে পারে। এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, একটি কাক জয়ন্তাল থেকে খাবার খেতে পারে। এ কিং ফিশার ক্যান ক্যাচ ফিস। এরপর সাত নাম্বার হবে দেখো এ কাকু ক্যান সিং বিউটিফুল নোটস। এরপর এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। এরপর অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। এরপর এ ভালচার ক্যান ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই। এ হ্যান্ড ক্যান লে এগস। এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক ফ্রম ফ্লাওয়ার্স। এরপর আছে দেখো এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিস। এরপর এ পিজন ক্যান ক্যারি মেসেজ ফর আস। এখন অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে দেখো ইউজ
has oblique have and can to write a few sentences about birds. অর্থাৎ have, has ও can ব্যবহার করে পাখি সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তো দেখো প্রথমে দুটি উদাহরণ দেওয়া আছে, এ বার্ড হ্যাজ টু উইংস এবং এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ একটি পাখি দুটি ডানা আছে এবং পাখি আকাশে উড়তে পারে। তো আমি এখানে কী কী সেন্টেন্স লিখেছি দেখে নাও। এ বার্ড হ্যাজ ফেদার্স ইন ইটস বডি, ইট হ্যাজ এ টেল, ইট হ্যাজ টু লেগস, এ বার্ড হ্যাজ টু বিগস, এ বার্ড ক্যান সিং বিউটিফুল নোট, হান্টিং বার্ডস ক্যান ক্যাচ পেরি, ইট ক্যান লে এগস। এখন অ্যাক্টিভিটি নাইনে বলা হয়েছে দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার টু দ্য মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অক্ষরগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তো প্রথম প্রথমটি উত্তর হয়ে যাবে ককরোচ, ককরোচ মানে হচ্ছে আরশোলা। এরপর হয়ে যাবে বাটারফ্লাই, বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। এরপর গ্রাস ওপার, গ্রাস ওপার অর্থাৎ গঙ্গাফুড়ি। এবং শেষে হয়ে যাবে মসকুইটো, মসকুইটো অর্থাৎ মশা। এখন আমরা অ্যাক্টিভিটি টেনে চলে আসবো। অ্যাক্টিভিটি টেনে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে এ সরি অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস, অর্থাৎ একটি পতঙ্গে দুই জোড়া ডানা ও তিন জোড়া পা থাকে। অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস, আচ্ছা সাম ইনসেক্ট হ্যাভ লং থিন, লং থিন টেন্টাকলস, অর্থাৎ কিছু পতঙ্গদের লম্বা সরু সুর থাকে। এরপর আছে দেখো, এ বি ওয়াজ সরি এ বি হ্যাজ এ স্ট্রিং অন বাইট, অর্থাৎ একটি মৌমাছির কামড়ানোর জন্য একটি হুল থাকে। এরপর এ বাটারফ্লাই সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ প্রজাপতিরা ফুল থেকে মধু শোষণ করে। এরপর আছে দেখো, এ গ্লো ওয়ার্ম গ্লোস ইন ইমিট লাইট, অর্থাৎ একটি চুনাকি উজ্জ্বল হয়ে আলো ছড়ায়। এরপর এ ককরোচ স্পয়েলস ফুড, অর্থাৎ আরশোলা খাবার নষ্ট করে। এরপর আছে এ মসকুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, একটি মশা আমাদের রক্ত চষে ও ম্যালেরিয়া রোগ ছড়ায়। হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক কলেরা, মাছিরা কলেরার মতো রোগ ছড়ায়। এরপর ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, অর্থাৎ পতঙ্গদের অনুভব বা বোঝার জন্য সুর থাকে। এরপর ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, পতঙ্গদের যৌগিক চক্ষু থাকে। পন ইজ নট এ ফিস বাট ইনসেক্ট, অর্থাৎ চিংড়ি মাছ নয় একটি পতঙ্গ। এরপর বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, হেড থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ একটি মৌমাছির মৌচাক সরি পতঙ্গদের শরীরে তিনটি ভাগে বিভক্ত, যথা মাথা দেহাংশ এবং পেট। এরপর এ বি বিলস বিহেভ অ্যান্ড স্টোর হানি, অর্থাৎ একটি মৌমাছি মৌচাক বানায় ও মধু জমা করে রাখে। অ্যান্ডস মুভস ইন এ রো, পিঁপড়েরা সারিবদ্ধভাবে নড়াচড়া করে।